হাফেজ নন নন মাদ্রাসা পড়ুয়া কেউ, তবুও হাতে লিখে ফেলেছেন গোটা কোরআন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতের সাবেক শিক্ষার্থী জারিন তাসনিম দিয়া নিজের হাতে লেখা কোরআনের পাণ্ডুলিপি বাঁধাই করেছেন। উপহার হিসেবে এসব কোরআন মসজিদ দিতে চান দেশের 500টি মডেল মসজিদে। তাসনিমের হাতে লেখা কোরআনের গল্প জানাচ্ছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন আয়নাল আহমেদ। اعبدوا ربكم الذي خلقكم হেরার গুহা থেকে নূরের রওশন রাঙানো পবিত্র কুরআন মানবতার মুক্তি সনদ। জারিন হরফে লেখা, রূপালি হরফে লেখা আসমানের কোরআন। প্রায় 1450 বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলে তা হাতে লিখে রাখতেন সাহাবারা। কুরআনের যে নূর, আমি চাই সেই নূরে সবাই আলোকিত হোক। আরবি শিক্ষিত না হয়েও নিপুণ হাতে মুক্তোর মতো ঝলমলে শৈল্পিক শিল্পে মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি হরফ আয়াত লিখে সবাইকে অবাক করেছেন ফলিত গণিতের ছাত্রী জারিন তাসনিম দিয়া। আমি না কখনো গ্যাপ দিইনি লিখার মাধ্যমে, আমার সারাদিনের একটা কাজের একটা অংশ হিসেবে ধরলাম যে আমি কোরআন মাজিদটা আমি হাতে লিখব। সো আমি যখনই সময় পেতাম, ফজর পরে একটু লিখতাম, ঝোর পরে একটু লিখতাম, আমি লেখাটা বাদ দিইনি, আমি এক ঘন্টা হলেও আমি লিখতাম। 2020 সালে করোনার কালো কষ্টের ঘরবন্দি জীবনের অবসরে পিতার উৎসাহে কোরআন হাতে লিখতে শুরু করেন দিয়া। এক বছরের বেশি সময়ে লিখে শেষ করেন 30 পারার গোটা কোরআন মসজিদ। চারদিকে এত মৃত্যুর মিছিল, তো সব কিছু মিলে একটু ডিপ্রেশনে পড়ে গেলাম, কারণ তখন মনে হচ্ছিল মৃত্যু এত সন্নিকটে, আমি তো যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। তো তখন থেকে ভাবনা এলো যে এমন কিছু করতে হবে যাতে আমি মরে গেলেও আমার কিছু কাজকর্ম সারা জীবন থেকে যাবে মানুষের মাঝে। আল্লাহ আমাকে সেইভাবে ধৈর্য আর হেদায়েত না দিলে যে আমি যে কোরআন শরীফটা হাতে লিখবো সেই বিষয়টা আমার মাথায় আসেনি, আমি যে শেষ করতে পারবো আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি। হাতে লেখা শেষ হলে 30 জন হাফেজের সহযোগিতায় সম্পাদনা করে বাঁধাই করেন পূর্ণাঙ্গ কোরআন মজিদ। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এসব উপহার দিতে চান দিয়া। আমার কোরআনটা এখন পর্যন্ত মনে হয় প্রায় 30 বারের মতো খতম হয়ে গেছে, কারণ হাতে লেখা কোরআনটা, কারণ ওরা 30 জন হাফেজকে দিয়ে ওরা হচ্ছে এটা সংশোধন করিয়েছে। এত ভালোবাসা দিয়ে এই জিনিসটা লিখেছি, তো আমি মনে করি যে এটা দেখলে যে কেউ মানে প্রাণটা জুড়িয়ে যাবে। বাংলাদেশে যতগুলো মডেল মসজিদ মাদ্রাসা আছে প্রায় 500টার অধিক আছে, তো আমি চেষ্টা করতেছি যে সবগুলো মসজিদ মাদ্রাসাতে এটা আমি হচ্ছে বিনামূল্যে উপহার হিসেবে পাঠাবো আমার পক্ষ থেকে। পবিত্র কোরআনের প্রেম আর প্রবল ইচ্ছা দিয়াকে দিয়েছে সাফল্য। তার এই নজরানা অনন্য নজির হয়ে আলো ছড়াবে কোরআন প্রেমীদের হৃদয়পুরে। তাসনিম হাতে লেখা খোদার কালাম, প্রতিটি হরফে আয়াতে বর্ণিত নূরের বার্তা বয়ে যান সকল অন্তরে, এমনটাই চান তাসনিম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।